এদিকে বিএনপি ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন নরেন্দ্র মোদীর সফরে সম্পাদিত চুক্তি কোনোটি বাংলাদেশের স্বার্থে হয়নি তারপরও তারা আশাবাদী তিস্তা সহ অভিন্ন নদীর পানি সমস্যা সমাধান হবে অচিরেই বিকেলে আলোচনা সভায় তিনি বলেন বিএনপি ভারত বিরোধিতার রাজনীতি করে না কারো দালালিও করে না কথা বলে জনগণের স্বার্থে যে বাইশটি চুক্তি হয়েছে একটা আমাদের কোনো কাজে লাগবে না এই চুক্তির উদ্যোক্তা বাংলাদেশ ছিল না প্রতিটি চুক্তি তাদের স্বার্থ রক্ষার জন্য করেছে আমরা এটি মেনে নিলাম তো আমরা একটা কিছুই পাবো না তবুও আমরা আশা করে আছি তিনি যে আশ্বাস দিয়ে গেছেন সেদিনের বক্তব্যে অল্প সময়ের মধ্যে এই পানি বন্টনের ব্যাপারে অনিস্পন্ন সমস্যা সমূহের তিনি সমাধান করবেন আমরা তার বক্তব্যে আশ্বস্ত হয়েছি আমরা কিছুদিন অপেক্ষা করে দেখবো যে কথা এবং কাজে মিল আছে কিনা